পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন সেখান থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান ঘন কুয়াশা ও তীব্র শীতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন দেশের সর্বত্তর জেলা পঞ্চগড়ে গত দু দিন ধরেই কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ চলছিল আজ কিছুটা তাপমাত্রা বেড়ে কিন্তু মৃদু শৈত প্রবাহ শুরু হয়েছে তবে ঘন কুয়াশার পরিমাণ কিন্তু একই রয়েছে গতকাল যেমনটি ঘন কুয়াশা রয়েছে আজকেও কিন্তু সেই একই পরিমানে ঘন কুয়াশার পদঘাট ঢেকে রয়েছে সেই 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 সাথে কিন্তু আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি চারপাশ কিন্তু ঘন কুয়াশায় কিন্তু ঢেকে রয়েছে মানুষজনের কিন্তু এই তীব্র শীতে কিন্তু মানুষজনের বাইরে কাজে যেতে কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়া কিন্তু যারা এখানকার শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু সময় মতো কাজে যোগ দিতে পারছেন না এছাড়া শীত নিবারণের জন্য কিন্তু এখানকার মানুষজনকে কিন্তু আগুন পোহাতে হচ্ছে এছাড়া যারা এখানকার নিম্ন মানুষ তাদের শীত নিবারণের জন্য কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারাও কিন্তু নানাভাবে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে যে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তো এই চলতি জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু করে এই মাসের শেষের দিকে কিন্তু আরো মাঝারি এবং মৃদু এই অঞ্চলের উপর বয়ে যাওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন তো এখন পর্যন্ত কিন্তু কিন্তু বেলা চারপাশ ঢেকে আছে সেই সাথে কিন্তু একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এই হিমেল হাওয়া কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটা দিচ্ছে যে কারণে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু অনেক ধন্যবাদ রায়